গত দুদিন ধরে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ সোমবার আরও উত্তেজনা ছড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন আরও ভয়ঙ্কর আকার নেয়। এই অবস্থায় সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন। হেলিকপ্টারে করে তিনি চলে যান নিরাপদ আশ্রয়ের সন্ধানে। একটি সূত্র বলছে, শেখ হাসিনার হেলিকপ্টার পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। সূত্রের খবর, শেখ হাসিনার সাথে রয়েছেন তার বোন শেখ রেহানা। অন্যদিকে গণভবনে এদিন ঢুকে পড়ে আন্দোলনকারীরা। একটি সূত্রের খবর, তিনি দেশ ছাড়ার আগে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, সেনাবাহিনীর তরফ থেকে শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। মাত্র 45 মিনিটের মধ্যেই তাকে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। সূত্রের দাবি, তারপরই হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়ে চলে যান। হাসিনাকে তার শেষ ভাষণ রেকর্ড করার সময়ও দেয়নি সেনাবাহিনী। এদিন আন্দোলনকারীরা গণভবনের সামনে পৌঁছে যায়। গণভবনের ভেতরে ভাঙচুর করতেও দেখা যায় তাদের। সূত্রের খবর, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুর ইসলাম মাহমুদ, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ইস্তফা দিয়ে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরপরই সাংবাদিক সম্মেলন করেন সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, আভ্যন্তরীণ সরকার এই মুহূর্তে দেশ চালাবে। বাংলাদেশের সেনাপ্রধান আরও বলেন, আর কোনো কারফিউয়ের প্রয়োজন নেই, জরুরি অবস্থাও অপ্রয়োজনীয়, সোমবার রাতের মধ্যেই সমাধান বের করা হবে। বাংলাদেশ সেনাপ্রধান এদিন সাংবাদিক বৈঠকে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আজই যাব, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আমরা সব দলের সাথে বৈঠক করেছি, সব হত্যার বিচার হবে, এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারব, সেনাবাহিনী কোনো গোলাগুলি চালাবে না, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি, আমাদের দু একদিন সময় দিতে হবে, এখন ছাত্রদের কাজ হলো শান্ত হওয়া, আমাদের সাহায্য করা। দেশে একটা ক্রান্তিকাল চলছে, আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।